এই লেসনে আমরা পেজ সেটআপ পরিবর্তন পরিবর্ধন করার নিয়ম শিখব। আমরা কোরেল ড্র প্রোগ্রামে নতুন কোনো ফাইল তৈরি করলে ডিফল্ট সাইজ প্রপার্টিজে আমরা দেখতে পাচ্ছি 8.5x11 অর্থাৎ লেটার সাইজ দেখাচ্ছে, কিন্তু আমরা যদি আমাদের প্রয়োজনে কাগজের সাইজ কিংবা পোর্ট্রেটের পরিবর্তে ল্যান্ডস্কেপ ইত্যাদি পরিবর্তন পরিবর্ধন করতে চাই তাহলে খুব সহজে প্রপার্টিজের মাধ্যমে করা সম্ভব। আমরা যদি এখন লেটার সাইজের পরিবর্তে A4 সাইজ করতে চাই তাহলে আমাদেরকে লেটারের ডান দিকে একবার ক্লিক করলে এরকম অনেকগুলো সাইজ আমাদেরকে দেখাবে। এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত সাইজ পরিবর্তন পরিবর্ধন করে নিতে পারি। আমরা এখান থেকে যেমন A4 সাইজ সিলেক্ট করব। তারপর পোর্ট্রেটের পরিবর্তে আমরা যদি পেজ সেটআপ অর্থাৎ ল্যান্ডস্কেপ করতে চাই তাহলে ল্যান্ডস্কেপ সিলেক্ট করব, তাহলে এরকম ল্যান্ডস্কেপ হবে। আবার পুনরায় পোর্ট্রেট করতে চাইলে পোর্ট্রেট আইকনে একবার ক্লিক করব। ইউনিটসে মিলিমিটারের পরিবর্তে আমরা যদি এখান থেকে ইঞ্চিতে দেখতে চাই আমরা কাগজের সাইজ তাহলে এখান থেকে ইঞ্চ নির্বাচন করব। এভাবে আমরা আমাদের ইচ্ছে মতো পেজ সেটআপ পরিবর্তন পরিবর্ধন করে নিতে পারি। তাহলে এই লেসনে আমরা কীভাবে পেজ সেটআপ নিজের ইচ্ছামতো পরিবর্তন পরিবর্ধন করা যায় তার নিয়ম জানতে পারলাম।